আরেকটা ব্যাপার জানি আপনি বলেছেন তা হলো মস্তিষ্ক নিজের ভাষায় বলছি আপনার কথা থেকে যতটুকু বুঝেছি মানে মাথা যা বিশ্বাস করে মন তা অনুসরণ করে মানে মাথায় যা মনে তা মানে আমি যদি ঠিক বুঝে থাকি নাহলে ভুল বুঝেছি

তো এমন অনেক কথা আছে মাথা আর মন নিয়ে আর কিভাবে আপনি বুদ্ধিমত্তা আর বোধ প্রয়োগ করে সচেতনতা সৃষ্টি করেন বোধহয় আপনি বলেছেন অল্প বিস্তর আর একটু বলবেন আমাদের কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স মানে বুদ্ধি বুদ্ধিমত্তা বোধের ধারণাটা আর কি করে সেটা কাজে লাগাতে পারি আমাদের রোজকার জীবনে দেখুন এরকম অনেক প্রচেষ্টা চলছে পৃথিবীতে জটিল করে দেয়া জীবনের খুবই সহজাঙ্গিকগুলোকেও সত্যি যদি কিছুকে জটিল করে দেন কিছু দুর্বোধ্য শব্দ দিয়ে আর আপনার যদি অনেক শব্দ থাকে তা করার জন্য তখন আপনাকে মনে হবে গভীর কারণ এমনিতেও কেউ বোঝে না এটা কি ছাইপাশ তো মন খোঁজা বুদ্ধি দিয়ে যাকে মন বলে ইঙ্গিত করছেন তা হল সাধারণত আপনার আবেগের দিকটা তো আপনি ভাগ করছেন হোয়াট ইজ যেটা চিন্তা আর যেটা আবেগ আপনাকে একটা সহজ প্রশ্ন করি নিজেকে ভালো করে দেখলে রোজকার কাজকর্মে দেখবেন যে যেভাবে ভাবেন সেভাবেই আপনি অনুভব করেন এখন আমি যদি ভাবি আপনি কি সুন্দর একজন মানুষ মিষ্টি আবেগে মন ভরে যাবে আপনার জন্য আশা করি এটাই আপনি ভাবছেন এটা কোনো স্বীকারোক্তি নয় আমার যদি যদি ভাবি উনি ভয়ঙ্কর কদর্য আবেগে মন ভরে যাবে আপনার জন্য আমি ভাবতে পারি না আপনি সুন্দর অথচ আপনার জন্য বিশ্রী আবেগ আমার মনে ভাবতে পারি না আপনি ভয়ানক অথচ আপনার জন্য মিষ্টি আবেগ রয়েছে মনে এটা অবাস্তব আর সম্ভবও না লোকে সেগুলো অভিনয় করলে ওটা কখনো কাজ করে না লোকে ওকে ঘৃণা করি তাও ব্যবহার করব সুন্দর তার এভাবে যায় এভাবে মেরে দেয় দেখেছেন এরকম হতে সুন্দর ব্যাপারগুলো যাচ্ছে তাই ভাবে শেষ করা হয় এরকম হচ্ছে পরিবারে বন্ধুদের মধ্যে যাই হোক সুন্দর ব্যাপার যা তা করে শেষ করা হয় ভয়ঙ্কর কিছু করতে চাইলে ভয়ঙ্কর কিছু করুন অন্তত সুন্দর ব্যাপারগুলো যা তাভাবে নষ্ট করবেন না তো না এখন প্রশ্ন শুধু এটাই ভাবনা আর আবেগ কি এক নাকি দুটো আলাদা জগৎ আলাদা না ভাবনা হল চঞ্চল আজকে আমি ভাবতে পারি এখন ভাবতে পারি আপনি চমৎকার পরক্ষণে এমন কিছু করলেন পছন্দ হলো না ভাবি আপনি ভয়ানক আমার ভাবনা তৎক্ষণাৎ পাল্টে যায় কারণ এটা চটপটে কিন্তু আমার আবেগ রসিপূর্ণ এর তিন দিন লাগবে কষ্ট করে ধীরে ধীরে ঘুরতে এর বাঁকটা বড় কিন্তু তিন দিন পরে ঠিক পথে এসে যাবে কারোর জন্য তিন দিন কারোর জন্য তিন মাস তবে মোড় ফিরবেই তাই না হ্যাঁ কি না যেভাবে আপনি ভাবেন সেভাবেই অনুভব করেন অন্য কোনো রাস্তা নেই এটাও সত্যি আপনি যেভাবে অনুভব করেন সেভাবে ভাবেন নির্ভর করছে কোনটা প্রভাবশালী আপনার মধ্যে কারোর ক্ষেত্রে আবেগ যদি পুরোভাগে থাকে তারা যেভাবে অনুভব করে সেভাবেই ভাবে আর যদি ভাবনা থাকে পুরোভাগে তারা যেভাবে ভাবে সেভাবে অনুভব করে আপনি পারেন না একভাবে ভেবে অন্যভাবে অনুভব করতে শুধু ক্ষণিকের জন্য এটা হতে পারে কিছুক্ষণ কিন্তু আবেগ ঠিক ধরে ফেলবে